हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंट्रेंस फोबिया। मायसेल्फ प्रदीप सरकार, स्टूडेंट ऑफ बाकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। तुम्हारा तुम्हारे रेजल्ट पे गेछो एवं सेखाने तुम्हारा ऑल इंडिया रैंक जेने गेछो। एरपर तुम्हारे स्टेट रैंक जानते हले काउंसलिंग करते हबे एवं काउंसलिंग एर प्रत्येकटे स्टेप किन्तु आमार चैनले अर्थात आमार भिडियोर द्वारा प्रत्येकटे स्टेप स्टेप बाय स्टेप आलोचना करे देया आछे। প্রয়োজনে তোমরা সেটি দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। এছাড়া কাউন্সিলিংয়ে প্রচুর ভুল হয় বলে কাউন্সিলিংয়ে কিন্তু অনেক ক্ষেত্রে গাইডের প্রয়োজন হয়। তোমরা যদি মনে করো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ অ্যাড হয়ে যেতে পারো, সেখানে আমি আমার বন্ধু অনিরুদ্ধ প্রদীপ্তওয়ালা এবং বিশ্বই তোমাদেরকে গাইড করে দিচ্ছি কাউন্সিলিংয়ের উপর, অর্থাৎ কাউন্সিলিংয়ের জন্য তোমাদেরকে আমরা গাইডেন্স দিচ্ছি। সো তোমাদের যদি প্রয়োজন বোধ হয় অর্থাৎ প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক কত যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 85% সিটের জন্য, অর্থাৎ কত র্যাঙ্ক করলে অল ইন্ডিয়াতে আমরা ওয়েস্ট বেঙ্গলের কোন কলেজটি পেতে পারি স্টেট কোটার থেকে, সেই বিষয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আর সময় নষ্ট না করে মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমে আসি এমসিকে। এমসিকেতে কিন্তু 2019-এ অল ইন্ডিয়া র্যাঙ্কের যে লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 5027, অর্থাৎ 5027 র্যাঙ্ক করে অল ইন্ডিয়াতে সে কিন্তু এমসিকেতে লাস্ট সিটটি পেয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে জেনারেল ক্যাটাগরি। তো এবছর আমরা এক্সপেক্ট করছি যে 4500 থেকে 5050, অর্থাৎ 4500 থেকে 5050-এর মধ্যে যদি আমাদের র্যাঙ্ক থাকে 2020-তে, তাহলে কিন্তু আমরা এমসিকেতে একটি সিট পেয়ে যাব, অর্থাৎ এমসিকেতে একটি এমবিবিএস সিট পেয়ে যাব যদি আমাদের র্যাঙ্ক 4500 থেকে 5050 হয়। তারপরে আসছি এনআরএস। এনআরএস মেডিকেল কলেজে 2019-এ লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি ফিল আপ হয়েছিল 10,073, অর্থাৎ 10,073 র্যাঙ্ক যে করেছিল অল ইন্ডিয়াতে 2019-এ সে কিন্তু এনআরএসে লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি পেয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে। তো এবছর আমরা আশা করছি যে 2020-তে 9,000 থেকে 10,100-এর মধ্যে, অর্থাৎ 9,000 থেকে 10,100-এর মধ্যে যদি আমাদের র্যাঙ্ক থাকে অল ইন্ডিয়াতে, তাহলে কিন্তু আমরা জেনারেল ক্যাটাগরি থেকে এনআরএসে একটি সিট পেয়ে যেতে পারি। এবার আসছি আইপিজিএমইআর, অর্থাৎ এসএসকেএমএ। এসএসকেএমএ লাস্ট ইয়ার, অর্থাৎ 2019-এ লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস সিটটি, অর্থাৎ 2019-এ লাস্ট সিটটি গেছিল এসএসকেএম হসপিটাল, সরি আইপিজিএমইআরে লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে, তার অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 13,205, অর্থাৎ 13,205। তো এবছর আমরা এক্সপেক্ট করছি যে আমাদের র্যাঙ্ক যদি অল ইন্ডিয়াতে 12,500 থেকে 13,230-এর মধ্যে থাকে, অর্থাৎ 12,500 থেকে 13,230-এর মধ্যে র্যাঙ্ক থাকে অল ইন্ডিয়াতে, তাহলে কিন্তু আমরা আইপিজিএমইআর কলেজে একটি সিট পেতে পারি। তারপর আসছি আরজিকর মেডিকেল কলেজ। আরজিকরে 2019-এ লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে, তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 15,122, অর্থাৎ 15,122। এবছর আমরা এক্সপেক্ট করছি যে এবছর যদি আমাদের অল ইন্ডিয়াতে র্যাঙ্ক 14,900 থেকে 15,130-এর মধ্যে হয়, অর্থাৎ 14,900 থেকে 15,130-এর মধ্যে যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে, তাহলে কিন্তু আমরা আরজিকর মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যেতে পারি। তারপর আসছি সিএনএমসি। সিএনএমসিতে 2019-এ লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে, তার র্যাঙ্কটি ছিল 17,814, অর্থাৎ 17,814। এই বছর, অর্থাৎ 2020-তে আমরা এক্সপেক্ট করছি যে 17,030 থেকে 17,000 থেকে 17,000
820 অর্থাৎ 17,300 থেকে 17,820-র মধ্যে যদি আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক করতে পারি তাহলে কিন্তু আমরা সিএনএমসিতে পেয়ে যাব। তারপরে বলছি সাগর দত্ত, সাগর দত্ততেও কিন্তু লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল জেনারেল ক্যাটাগরি থেকে, তার অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল কিন্তু 21,630 অর্থাৎ 21,630, এবং এটি কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে ফিল আপ হয়েছিলো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের দ্বারা। তো এবছর আমরা এক্সপেক্ট করছি যে 21,250 থেকে 21,755-এর মধ্যে যদি আমরা র্যাঙ্ক করতে পারি অল ইন্ডিয়াতে তাহলে কিন্তু আমরা সাগর দত্ত মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যেতে পারি। তারপরে আসছি জেএনএম, জেএনএমে কিন্তু অর্থাৎ জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটাল এবং কলেজ অ্যান্ড হসপিটাল জেএনএমে কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ 2019-এ লাস্ট গভর্নমেন্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং থেকে, তার অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 22,437 এবং আমরা 2020-তে এসে এক্সপেক্ট করছি যে আমাদের র্যাঙ্ক যদি 22,225 থেকে 22,655-এর মধ্যে থাকে অর্থাৎ 22,225 থেকে 22,655-এর মধ্যে যদি আমাদের র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু আমরা জেএনএম মেডিকেল কলেজে একটি সিট পেতে পারি। জেএনএমের পরে আসছি বিএমসি অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু গতবার অর্থাৎ 2019-এ লাস্ট সিটটি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং থেকে ফিল আপ হয়েছিল, তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 22,621 অর্থাৎ 22,621 এবং আমরা 2020-তে এসে এক্সপেক্ট হচ্ছি আমাদের র্যাঙ্ক যদি 22,450 থেকে 22,865-এর মধ্যে থাকে অর্থাৎ 22,450 থেকে 22,865-এর মধ্যে যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু আমরা এবছর বিএমসি অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে চান্স পেতে পারি। তো এবার আসি বিএসএমসি অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বিএসএমসিতে লাস্ট গভর্নমেন্ট সিটটি অর্থাৎ বিএসএমসির লাস্ট জেনারেল ক্যাটাগরি সিটটি ফিল আপ হয়েছিল, তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 28,235 এবং আমরা 2020-তে এসে এক্সপেক্ট করছি যদি লাস্ট সিটটি পেতে হয় আমাদের বিএসএমসিতে তাহলে কিন্তু র্যাঙ্কটি থাকতে হবে 28,005 থেকে 28,655 অর্থাৎ 28,005 থেকে 28,655-এর মধ্যে যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু আমরা বিএসএমসিতে একটি সিট পেয়ে যাব। তারপর আসছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ 2019-এ লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল 29,893 র্যাঙ্কে, এটি কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে ফিল আপ হয়েছিল। আমরা 2020-তে এসে এক্সপেক্ট করছি যে এই বছর যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি 29,565 থেকে 30,105-এর মধ্যে হয় অর্থাৎ 29,565 থেকে 30,105-এর মধ্যে যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটি সিট পেতে পারি। তারপরে আসছি মিদনাপুর মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজে কিন্তু 2019 অর্থাৎ 2019-এ লাস্ট সিটটি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং থেকে ফিল আপ হয়েছিল 31,709 অর্থাৎ 31,709 র্যাঙ্কের দ্বারা, আর এবছর আমরা এক্সপেক্ট করছি যে আমাদের যদি অল ইন্ডিয়া র্যাঙ্কটি 31,525 থেকে 31,963 অর্থাৎ 31,525 থেকে 31,963-এর মধ্যে থাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক তাহলে কিন্তু আমরা মিদনাপুর মেডিকেল কলেজে একটি সিট পেতে পারি। মিদনাপুর মেডিকেল কলেজের পরে আসছি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু 2019-এ লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু লাস্ট র্যাঙ্কটি ছিল 33,428। আমরা 2020-তে এক্সপেক্ট করছি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি যদি 33,105 হয়
33,105 থেকে 33,760 মধ্যে যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চান্স পেয়ে যাব। তারপর আসছি মালদা। মালদাতে কিন্তু গতবার অর্থাৎ 2019-এ লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে, তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 34,457। এবছর আমরা এক্সপেক্ট করছি যে অল ইন্ডিয়া র্যাঙ্কটি যদি আমাদের 34,155 থেকে 34,950 মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা মালদা মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যেতে পারি। ডায়মন্ড হাবড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে কিন্তু গতবার 2019-এর লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল 34,950-তে, অর্থাৎ যার অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল জেনারেল ক্যাটাগরিতে 34,950 সে কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে ডায়মন্ড হাবড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি সিট পেয়ে গেছিলো। এবছর আমরা এক্সপেক্ট করছি যে 34,600 থেকে 35,104-এর মধ্যে যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু আমরা ডায়মন্ড হাবড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যেতে পারি। তো তারপর আসছি রামপুরহাট। রামপুরহাটে কিন্তু গতবার 2019-এর লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল 36,825 র্যাঙ্ক দিয়ে, আর এবছর আমরা এক্সপেক্ট করছি যে এবছর যদি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি 36,500 থেকে 37,105-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যাব। অর্থাৎ আমাদের যদি 36,500 থেকে 37,105-এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা রামপুরহাটে একটি গভর্নমেন্ট সিট পেয়ে যাব। তারপর আসছি রায়গঞ্জ। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে গতবার অর্থাৎ 2019-এ জেনারেল ক্যাটাগরির থেকে যে লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 38,332, অর্থাৎ 38,332। এবছর আমরা এক্সপেক্ট করছি যে 38,015 অর্থাৎ 38,015 থেকে 38,695 অর্থাৎ 38,695-এর মধ্যে যদি আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে থাকি অর্থাৎ র্যাঙ্কিং করতে পারি তাহলে কিন্তু আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি সিট পাব। তারপর আসছি কুচবিহার। কুচবিহারে কিন্তু লাস্ট ইয়ার যে লাস্ট সিটটি ফিল আপ হয়েছিল তার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটি ছিল 39,200 অর্থাৎ 29,200। এবছর আমরা এক্সপেক্ট করছি যে আমাদের র্যাঙ্ক যদি 38,995 থেকে 39,645-এর মধ্যে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যাবো, অর্থাৎ কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি সিট পেয়ে যাব। তারপর আসছি ইএসআই যোগা। ইএসআই যোগাতে কিন্তু গতবার লাস্ট গভর্নমেন্ট সিটটি ফিল আপ হয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকে 30,833। আমরা এবছর এক্সপেক্ট করছি আমাদের যদি অল ইন্ডিয়া র্যাঙ্কটি 30,165 থেকে 31,145-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা একটি গভর্নমেন্ট সিট পেয়ে যাব ইএসআই যোগাতে। তারপর আসছি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজটি কিন্তু 2019-এ ছিল না, অর্থাৎ 2019-এ ছিল না, এবছর চালু হচ্ছে, তার কিন্তু অফিসিয়াল ডিক্লেয়ার্ড হয়ে গেছে অফিসিয়ালি। এবছর আমরা এক্সপেক্ট করছি যে আমাদের যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,664 থেকে 45,065-এর মধ্যে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটি থাকে তাহলে কিন্তু পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা একটি সিট পেতে পারি। তো এটি ছিল আমাদের এক্সপেক্টেড র্যাঙ্কের ভিডিও। তোমরা দেখলে এবং তোমরা নিজেরা বুঝতে পারবে তোমরা কোন কলেজে চান্স পেতে পারো। আর এটিও বলে দিই যে এটি কিন্তু প্রেডিকশন, অর্থাৎ এটি কিন্তু এক্সপেক্টেড র্যাঙ্কের ভিডিও, এটি কিন্তু 100% কারেক্ট নাও হতে পারে। তবে 100% না হলেও এটুকু বলতে পারি যে এটি কিন্তু 95% কারেক্ট হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো টাটা।